গুড মর্নিং, দিস ইজ ডে থ্রি। তো এখন আমরা রয়েছি পলাশ বিতানে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের বাড়ির দিকে। তো এখন সকাল 7:22। তো আমাদের প্ল্যান আছে কি, আমরা এখান থেকে সকালবেলা 8:30 হবে না, আই থিঙ্ক 9:30-9:30 মধ্যে আমরা বেরিয়ে যাব। 8:30 সময় আমরা এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে নেব। তো কালকে মানে অতটা জঙ্গলের ভেতর দিয়ে রাইড করে আসার পরে এখানে এসে আর সেরকমভাবে কোনো ভিডিও আমরা বানাইনি। প্লাস আমরা বাইরেও কালকে আমাদের বনফায়ার করার প্ল্যান ছিল, বাট সেটাও আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম। কারণ কি, রেসটা খুব জরুরি ছিল, কারণ আমরা প্রত্যেক দিন রাইড করছি। তো আর আজকেও আমাদের এত কিলোমিটার একটা রাইড আছে। আমরা এটাই প্ল্যান করেছিলাম যে যতটা রিল্যাক্স আজকে কালকে রাতে করে নেওয়া যায় করে নেবো, করে আজকে আবার 350 কিলোমিটার লম্বা রাইড আছে। তো তার জন্য আমরা কালকে আর কোনো প্ল্যান প্রোগ্রাম করিনি, জাস্ট এসে ডিনারটা করে নিয়েছি 9:30 সময়, দেন শুয়ে পড়েছি সবাই। আর একটু আগে ফোন করলাম দিনেনকে, ও আগেই উঠে গেছে, ওরা আবার কালকে রাতে ম্যাচ ট্যাচ দেখছিলো নাকি, কালকে আর্জেন্টিনার খেলা ছিল, সকালে দেখলাম রেজাল্ট, ওরা ফাইনালে উঠে গেছে। যাই হোক, তো ওরা ম্যাচ ট্যাচ দেখছিলো, দেখে এখন ওরা গেছিলো মুরগুমা ড্যামে আবার সানরাইজ শ্যুট করতে। তো আই থিঙ্ক এখন চলেও এসেছে। এখন আমরা বাইকগুলোকে কোল স্টার্ট করব, করে ব্যাগ অলরেডি গুছানো হয়ে গেছে, দেন বেরিয়ে যাবো। তো এখন আমরা এই পাশটাতে এসেছি ক্যাম্পের, আমরা ওদিকটাতে ছিলাম, এদিকটা এক্সপ্লোর করা হয়নি বলে এদিকটা একটু ঘুরতে এসেছি। ওইখানটাতে আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়। এখানে দুটো সুন্দর দেখো বসার সিট রয়েছে, আর এদিকে পাহাড়, এদিকে ক্ষেত। এখন যেহেতু ধান ফান সব কাটা হয়ে গেছে, যখন ধান লাগানো থাকে এবং এই বর্ষার দিকে পুরো সবুজ চারিদিকটা, মানে ইমাজিন করে নাও যে কতটা সুন্দর লাগে দেখতে। আর মুরগুমা ড্যাম হচ্ছে এই পাশটাতে, আর এগুলো কটেজ, এগুলো এই রিসর্টটার ভিতরে প্রায় 7-8টা আছে। রুম ভাড়া বললো ভ্যারি করে, 1200-1300-1500 এরকম করে রুম ভাড়া নেয় এগুলো। এবার বাকিটা নেগোসিয়েবল তোমাদের উপর। 10 minutes later আমরা তো পলাশ বিতানে রয়েছি, কিন্তু পলাশ বিতানে মানে ঢোকার এন্ট্রির আগেই একটা নতুন আরো রিসর্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। রিসর্টটা খুবই বড়, মানে যদি তৈরি হয় না এখানে অনেক লোক এসে থাকতে পারবে। আমি জানি না কতটা কি দেখা যাচ্ছে, বাট আমি চেষ্টা করছি দেখার। এই যে রাস্তাটা ঘুরে যাচ্ছে এটা হচ্ছে পলাশ বিতান, আমাদের রিসর্টে যাওয়ার রাস্তা। তো তোমরা যদি আসো বছর খানেক পর, তাহলে হয়তো এটা তোমরা রেডি পাবে। তো আই গেস তোমরা আরো ভালোভাবে এখানে থাকতে পারবে। চলো। সো ফাইনালি আমরা পলাশ বিতান থেকে বেরিয়ে গেছি, এখন টাইম হচ্ছে 10:30। আমাদের বেরোনোর কথা ছিল 9:00-9:30 মধ্যে, বাঙালি মানেই লেট হবেই, টুকটাক গুছিয়ে সব বেরোতে একটু টাইম লেগে যায়। ঠিক আছে, আজকে ফিরবো আমরা NH2 দিয়ে, দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে। সো অসুবিধা হওয়ার কোনো কথাই নয়, রাস্তা খুব ভালো আছে। এই সামনে বেগুন কোদরের রাস্তাটুকু একটু বাজে পাওয়া যাবে, আর না হলে পুরো রাস্তাটাই খুব সুন্দর সিনিক। লাস্টবার মুরগুমা ড্যাম দেখে নাও, এরপরে আবার জবে আসবো, তবে দেখা যাবে। সত্যি খুব জায়গাটা সুন্দর,
যারা পুরুলিয়া আসতে চাও আমি সবাইকে রেকমেন্ড করবো বাঘমুন্ডির দিকে না গিয়ে এদিকটাতে এসো, মুরগুমা ড্যাম এসে এখানে তিন চারটে ভালো ভালো রিসর্ট আছে সেখানে থাকো, অনেক ভালো, এদের ব্যবহারও ভালো, খাওয়া দাওয়া ভালো, প্লাস তোমরা পুরোপুরি স্যাটিসফাইড হবে, থেকে কোনো ঝুট ঝামেলা নেই, চিল্লাম চিল্লি নেই, একদম নেচারের মাঝে, খুব ভালো জায়গা। তো রিসর্ট থেকে বেরিয়েই তোমার এই ঝালাইয়ের দোকান, আর বাইকের আমার চেনটা একটু সারানোর ছিল, মানে চেনটা ঝুলে গেছিলো বেশি, চেনটা ঠিক করিয়ে নিলাম। আর এখানে দিনেনের ওই ব্যাকরেসটা কালকে একটা বাম্পারে বাড়ি লেগে ভেঙে গেছিলো ওই ব্যাকরেসটা, তো ব্যাকরেসটাও সারিয়ে নিল এখান থেকে, এটা নিয়ে একটা টেনশন ছিল। আর দিনেনের বাইকটাও কালকে একবার ডিস্টার্ব করেছিল রাস্তায়, তো ওটা ফিউজটা ঠিক করাতে হয়ে গেছে। যাই হোক, এটা একবারে করে নেওয়াতে সুবিধা কি যে সারা রাস্তা আর কোনো প্রবলেম হবে না। সো আমরা প্রায় 60-70 কিলোমিটার এগিয়ে এসেছি, এখন একটু চা খেতে ইচ্ছা করছে। আর শক্তিগড় এখান থেকে বাকি আরও 190 কিলোমিটার, তো আমরা একটা চায়ের দোকান বা ভালো হোটেল একটা যেখানে বসে খাওয়া যায় প্লাস রেস্ট নেওয়া যায় সেরকম একটা কিছু খুঁজছি। আর ওভারঅল রাস্তা এখন অবধি ঠিকই আছে, আজকে আমরা ফিরব NH2 দিয়ে, এটা একটু তাড়াতাড়ি হবে আই থিঙ্ক, কারণ ওই তারকেশ্বরের ভাঙাচুরো রাস্তা আর যেতে ইচ্ছা করছে না। এখন আমরা এখানে দাঁড়িয়েছি হাইওয়ের পাশে গুড় নেওয়ার জন্য, আর এখানে দেখো গুড় তৈরি হচ্ছে, এখানে গুড় জাল দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি দুর্গাপুর টোল প্লাজা, এবার এখান থেকে জার্নিটা আরো স্মুথ হয়ে যাবে, আর বেশি দূর বাকি নেই। আর এবার লাঞ্চও করতে হবে, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, খুব খিদে পাচ্ছে। আর এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, জাস্ট টোল প্লাজাটা ক্রস করাই। দেখো পুরো ব্যারেজটা, এদিকটা কিন্তু পুরো শুকনো, আর এদিকটাতে পুরো জল রয়েছে, ভালোই জল রয়েছে। এদিকটাতে তো অনেক পুরো একদম চড়া পড়ে গেছে অনেক জায়গায়, ম্যাক্সিমাম জায়গাতেই। অনেকদিন পর দুর্গাপুর ব্যারেজ এলাম, এই কার্ভটা কিন্তু একদম অসাধারণ। পানাগড়ের কাছে এখন আমরা, আর পুরো প্রায় ইউটার্ন টাইপের একটা কার্ভ, পাশে হলুদ রেলিংগুলো অসাধারণ লাগে। আর এই রাস্তাটা তো পড়া মানে না একটা নিশ্চিন্ত লাগে যে হ্যাঁ আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি আর কি, কারণ এখান থেকে বাড়ি পৌঁছাতে আর বেশিক্ষণ টাইম লাগে না, বিকজ গাড়ি অনেক ফাস্ট চালানো যায় এখানে।